In the name of Allah, most benevolent, ever merciful, all praise be to Allah, Lord of all the world, King of the Day of Judgment. Dear student, how are you? I hope you are well and safe. I am also fine by the grace of Almighty Allah. Welcome to Zoranpur Online School. Dear student, now I would like to discuss about our topics, or selected topics, is right form of verbs, part 3, class 7. শিক্ষার্থীরা, আজকের আমরা আলোচনা করব রাইট ফর্ম অর ভার্বের যে 3 নম্বর আছে, এই 3 নম্বর পার্ট 3, অর্থাৎ এখানে রুল হলো 9। শিক্ষার্থীরা দেখো, কোন সেন্টেন্সে মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, পাস্ট, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। শিক্ষার্থীরা তোমরা এখানে নিচে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ, একটু দেখো, ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আসলে কারেকশনটা কী হয়েছে এবং কেন হয়েছে দেখো। তো এখানে আছে উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, তো দেখো শিক্ষার্থীরা এখানে ডু ইউ মাইন্ড আছে। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ডু ইউ মাইন্ড থাকে, তো তারপরে যে ভার্ব হয়, অর্থাৎ ভার্বের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সেন্টেন্সের মধ্যে দেখো কিপ, কিপ, হ্যাঁ কিপ ভার্বের সাথে এই যে শেষে এখানে আইএনজি যোগ হয়ে, যোগ করে কিপিং করা হয়েছে। তো শিক্ষার্থীরা এরপরে সেন্টেন্সটা দেখো, উড ইউ মাইন্ড। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি উড ইউ মাইন্ড থাকে, তখন যে ভার্বটা থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো শিক্ষার্থীরা এখানে দেখো, সে সেন্টেন্সের মধ্যে উড ইউ মাইন্ড আছে, এ কারণে এখানে ক্লোজ, এই ক্লোজ ওয়ার্ডটা হলো ভার্ব, এই জন্য ক্লোজের সাথে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ ক্লোজিং দ্য ডোর। তো শিক্ষার্থীরা এরপরে সেন্টেন্সটা একটু দেখো তোমরা, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটার মধ্যে ক্যান নট হেল্প, যদি সেন্টেন্সের মধ্যে ক্যান নট হেল্প থাকে, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এখানে ভার্ব হলো ডু, এই ডু ভার্বের সাথে আইএনজি যোগ করে ডুইং করা হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে যদি ক্যান নট হেল্প বসে, ক্যান নট বাট যদি বসতো, তখন কিন্তু ডুইং হতো না, ডুই হতো। তো এখানে যা আছে, অর্থাৎ ক্যান নট হেল্প যদি থাকে, তখনই ভার্বের সাথে আইএনজি হবে, আর ক্যান নট বাট থাকলে হবে না। তো শিক্ষার্থীরা তোমরা এরপরের নিয়মটা একটু দেখো, রোল 10, কোনো সেন্টেন্সের উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো শিক্ষার্থীরা তোমরা ইনকারেক্ট একটি সেন্টেন্স এখানে দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে সি ইউ, আর সি ব্র্যাকেটের মধ্যে ভার্বটা হলো সিউ, তা আই এম লুকিং ফরওয়ার্ড টু। তো দেখো শিক্ষার্থীরা, কোনো সেন্টেন্সের মধ্যে যদি লুক ফরওয়ার্ড টু থাকে, তো বলতে পারো এখানে লুকিং হয়েছে, হ্যাঁ লুকিং, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আই এর পরে এম আছে, অ্যাপোস্ট্রোফি দিয়ে এটাকে কন্ট্রাকশন করে এম করা হয়েছে, এটাকে উচ্চ করা হয়েছে, অর্থাৎ এখানে দেখো এই লুক ফরওয়ার্ড। তো সেন্টেন্সের মধ্যে কী আছে, লুক ফরওয়ার্ড আছে, তো লুক ফরওয়ার্ড যদি থাকে, তখন যে ভার্ব, এই মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তো সেন্টেন্সটা কী হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। তো দেখো শিক্ষার্থীরা, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, তো সি এর সাথে কী বসছে, আইএনজি বসছে, কেন বসছে, এই সেন্টেন্সের মধ্যে লুক ফরওয়ার্ড থাকার কারণে। তো শিক্ষার্থীরা তোমরা এরপরে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা একটু দেখো, যে আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু, ব্র্যাকেটের মধ্যে আছে বাই
এ মোবাইল। তো সেক্ষেত্রে দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু থাকে, তখন যে ভার্বটা হয় এই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়। তো কারেক্ট সেন্টেন্স কী হবে? হবে আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ মোবাইল। হ্যাঁ, শিক্ষার্থীরা এখানে বাইয়ের সাথে আইএনজি যোগ করে কারেকশন করা হয়েছে, কারণ এই সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু আছে। তো শিক্ষার্থীরা, তোমরা তারপরে যে এখানে নিয়মটা আছে, এই নিয়মটা একটু দেখো, যে রোল 11, কোনো সেন্টেন্সে ব্রাকেটে বিভার্ব থাকলে প্রেজেন্ট পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার বিবিং হবে। তো শিক্ষার্থীরা, আমি আবার বলছি, একটু দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি থাকে আর ব্রাকেটের মধ্যে বি থাকে, তো আমরা বি বলতে এখানে বুঝি যে বিভার্ব বসে যে কয়টা, এই বিভার্ব কয়টায় বসে? বিভার্ব 8টা। তো এখানে কয়টা? এখানে 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এম ইস আর ওয়াস ওয়ার হ্যাঁ ও ওয়ার বি বিন বিং। হ্যাঁ, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই অর্থাৎ ব্র্যাকেটে ভিভার্ব থাকে, তো এখানে দেখো আল্লাহ, আল্লাহর পরে এখানে ব্র্যাকেটের মধ্যে বি আছে, আল্লাহ বি এভরিহোয়ার। তো এখন কারেকশন সেন্টেন্স এখানে কি হবে? এই যে ভিভার্বের স্থলে যে ভার্বগুলি বসে, এই ভার্বের যে কোনো একটা এখানে বসবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটাই বোঝায়, এ কারণে এম ইজ আর এর মধ্যে ইজ পড়ছে। শিক্ষার্থীরা তারপরে একটি সেন্টেন্স তোমরা একটু দেখো, ইট বি 10 ইয়ার্স অ্যাগো। তো শিক্ষার্থীরা এখানে এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে ইটের পরে ব্র্যাকেটের মধ্যে এখানে বি আছে, এই বিয়ের এখানে এই বি ভার্বের যে কোনো একটা ভার্ব বসবে। তো শিক্ষার্থীরা, আমরা এই সেন্টেন্সটাকে কি দিয়ে এরকম কারেকশন করতে পারি? যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরে ইজ হওয়ার কথা, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তো ইটের পরে এরকম ওয়াজ হওয়ার কথা। তো এর ভিতরে এখন আমরা একটু কনফিউশনের মধ্যে পড়লাম যে এখানে আসলে ইজ হবে না ওয়ার হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, এটা আসলে একটু বোঝার বিষয়। তোমরা দেখো এই সেন্টেন্সটার মধ্যে, তোমরা আগে যে নিয়মগুলো পড়েছো সেই নিয়মের মধ্যেও কিন্তু তোমরা দেখেছো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাগো থাকে, হ্যাঁ যদি অ্যাগো থাকে, তারপর নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট উইক এরকম যদি থাকে, তখন এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। তো শিক্ষার্থীরা, এখন আমরা এই সেন্টেন্সটা যদি কারেকশন করতে চাই, তাহলে কেমনে করতে হবে? ইট ওয়াজ 10 ইয়ার্স অ্যাগো। হ্যাঁ দেখো, ইট ওয়াজ 10 ইয়ার্স অ্যাগো, অ্যাগো থাকার কারণে এখানে ওয়াজ দিছে, আর যদি এখানে অ্যাগো না থাকতে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে করতাম, তখন ইজ হতো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা এরপরে একটি সেন্টেন্স দেখো, আই বি এ স্টুডেন্ট। তো এখানে এ স্টুডেন্ট, আই এর পরে আর কোনো অক্সিলারি ভার্ব নাই, আই ফার্স্ট পারসন, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখন এখানে বি এর এখানে কী বসবে? এম ইজ আর ওয়াজ আর এর মধ্যে আই এর সাথে সাধারণত আমরা জানি যে এইগুলির এম বসে, তো কী হবে? আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো শিক্ষার্থীরা, তোমরা তারপরের যে নিয়ম আছে রোল 12, তাই একটু ভালো করে দেখো, কোনো সেন্টেন্সে টু এর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ টু যুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। জিরন, ইনফিনিটিভ, পার্টিসিপল, আমরা যে ভার্বগুলির পড়েছি, তো তার মধ্যে এখানে দেখো
first sentence, incorrect sentence, দেখো, you need to went there. তো এই সেন্টেন্সের মধ্যে ব্রাইটের মধ্যে যে ভার্বটা আছে, তে ভার্বটার এরকম আগের দেখো টু বসছে, তাহলে টু এর পরে যে ভার্বটা হয় সাধারণত সেই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। তো আমরা জানি ওয়েন্ট এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হলো গো, গো ওয়েন্ট গান। তো শিক্ষার্থী এখানে কী হবে, ইউ নিড টু গো দেয়ার, ইউ নিড টু গো দেয়ার, ওয়েন্টের এখানে গো বসছে। তো শিক্ষার্থীরা তোমরা এরপরে একটি রোলস একটি সেন্টেন্স আছে ইনকারেক্ট সেন্টেন্স, দেখো তো সেন্টেন্সটা কী হবে, আই উইল গো টু মার্কেট টু বট এ মোবাইল। তো শিক্ষার্থীরা দেখো এই সেন্টেন্সের মধ্যে এখানে যে ব্র্যাকেটে ভার্বটা আছে, এই ব্র্যাকেটে ভার্বটার পূর্বে এখানে টু আছে, তো সেন্টেন্সের মধ্যে যদি টু থাকে সাধারণত ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়। তো বট এটা হলো বাই, বাই বট, বট তো বাই থেকে বট হয়েছে, অর্থাৎ এখানে এখন বট এটা ভুল আছে, হবে কি বাই। তো শিক্ষার্থীরা দেখো এখন কি বসছে, যে আই উইল গো টু মার্কেট টু বাই এ মোবাইল। তো টু থাকার কারণে এখানে বটের পরিবর্তে বাই হয়েছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসছে। তো শিক্ষার্থীরা তোমরা এর পরের একটি সেন্টেন্স দেখো, এখানে একটি সেন্টেন্স, দে উই হ্যাভ কাম হেয়ার টু সিন হিজ ইলিং মাদার। তো শিক্ষার্থীরা এখানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে তার পূর্বে টু আছে, এখানে সিন, সিনের এখানে একটু কারেকশন আছে, যেমন আমরা জানি সি স সিন, এটার প্রেজেন্ট ফর্ম হলো সি। তো এখন কী হবে, উই হ্যাভ হার টু সি হিজ ইলিং মাদার, তো এখানে কারেকশন করে সি করা হয়েছে। দে আর স্টুডেন্ট কিপিং আওয়ার প্রমাইস হেড, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, লাইফ ইজ এ চ্যালেঞ্জ অ্যাজ ইউ অফেন কমপ্লিট উইথ আওয়ার কন্টিনিউয়াস প্রবলেমস অ্যান্ড উই ট্রাই টু উইন ইট। থ্যাংক ইউ সো মাচ।